জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে জলপাইগুড়িতে পালিত হলো 73তম প্রজাতন্ত্র দিবস। বুধবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাব স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়। জেলা শাসক মৌমিতা গোদারা জাতীয় পতাকা উত্তোলন করেন, সঙ্গে ছিলেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত। এরপর জেলা শাসক এবং পুলিশ সুপার আরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা শাসক। সরকারি ট্যাবলোগুলির একটি প্রদর্শনী হয়। ছোট করে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, তবে করোনা বিধির কথা মাথায় রেখে সব আয়োজনই ছিল সংক্ষিপ্ত। রাষ্ট্রকে শ্রদ্ধা জানিয়ে আমরা বেলুন উড়াচ্ছি।